হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লক আপনাদের আগের ব্লকেই বলেছি বর্তমানে আমি কলকাতায় রয়েছি এইটা হচ্ছে এখন রাত্রি দুটো বাজে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে এখন এই এটা ননদের ড্রাইভার বসে আছে গাড়ির মধ্যে আমি বসে আছি আমার ছেলে বসে আছে এবারে আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে এটা উত্তরপাড়া এই গলি দিয়ে বেরিয়ে মেন রোডে পড়ব তো এই বাইরের দুটো বাজে এখন বাইরের এই দা লক লাগানো হচ্ছে চোরের মতন আমরা রাত্রি দুটোর সময় এখন গাড়ি করে বেরিয়ে পড়বো তারাপীঠের উদ্দেশ্যে এই তার বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে যাত্রা শুরু হলো এবার ননদের আগে যেটা গাড়িটা ছিল সেটা দিয়ে আমরা অনেক ঘুরেছি কিন্তু এই গাড়িটা নতুন এটাকে আমি দেখিনি আসার পর এটাকে দেখলাম নতুন নিয়েছে যাতে বড়ো নিয়েছে যাতে আমরা এরকম হঠাৎ করে নির্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারি আমাদের সব ফ্যামিলি সবাই মিলে আমাদের ফ্যামিলি একের সঙ্গে আর একের ভালোই যোগাযোগ আছে এই জন্য আমার বিচ্ছিন্ন দ্বীপের মতন আমরা বাঁচতে পারি না তো সেই জন্য এই বড়ো গাড়িটাও নিয়েছে হঠাৎ করেই বলল চলো বেরিয়ে পড়ি তো আগে অনেক জায়গায়ই আপনাদের দেখাবো তার আগে এটা হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়েছি এই সবুজ মাঠ ঘাট মনে ভালোই ভালো লাগছে কুড়ে ঘর সেই রবীন্দ্রনাথের কবিতাটা মনে পড়ছে আর পারে আম্বন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তাল সত্যি অনেক তালবন দেখলাম আর বামুনপাড়া আছে কিনা না না কিন্তু অনেক কুডে ঘর আছে এই যে পাশে পাশে যাচ্ছে দেখুন অনেক কুঁড়ে ঘর রয়েছে আর সভ্যতার ছোঁয়া তো লাগবেই এই পাকা বাড়িও মাঝে মধ্যে আছে কিন্তু পুকুর অনেক আছে কখনও বড় পুকুর কখনও ছোটো পুকুর খালও পেলাম হয়তো তাদের কিছু নাম থাকবে রাস্তায় আমরা কোথাও গাড়ি থামাইনি সেজন্য জানা হয়নি কেননা দুটোই বেরিয়েছি আমাদের তারা ছিল সকাল সকাল পৌঁছে যাওয়ার আর এই সকালের সূর্য উদয় হলো তাকে সাক্ষী রেখে আমরা ঢুকে পড়লাম এই তারাপীঠে তারাপীঠের এই লেখা আছে তারাপীঠ সেখান থেকে এইখানে একটু এগিয়েই হবে হচ্ছে মেন দরজা আমাদের হোটেল নেওয়ার ইচ্ছা না থাকলেও নিতে হলো কেন আমরা সন্ধ্যাবেলার দিকে বাড়ি ফিরবো এটাই ঠিক ছিল তো একটুখানির জন্য চান টান করার জন্য আমাদের নিতে হয়েছিল। বিদেশেনি হোটেল বলে আমরা একটা হোটেল নিয়েছিলাম একদম রাস্তার উপরেই ছিল সেটা চান টান করে এই আমরা বেরিয়ে পড়লাম চলেছি আস্তে আস্তে রাস্তাটা প্রচণ্ড গরম ছিল সেদিন রাস্তাটা এত গরম যে আস্তে আস্তেই যেতে হচ্ছে এই সদর দরজা এটা দিয়ে তুললাম পেছনেও একটা গেট আছে এটা পরের গেটটা পরের গেটে দিয়ে এই যে মেন মূর্তি আর এই হচ্ছে গায়ে লাগানো গলি এই গলির মধ্যে আমরা ঢুকে পড়লাম আর যেরকম হয় মন্দিরের গলিগুলো সংকীর্ণ গলি হয় আরও সংকীর্ণ হয়ে যায় পাশে সমস্ত ফুল নানারকম প্রসাদ এসব নিয়ে বসে তো তার জন্য আরও গলিটা ভীষণ সংকীর্ণ হয়ে যায় তেমনই চলছে মাঝে মাঝে স্কুটির উদয় হচ্ছে আর এটা হচ্ছে একটা বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যেরম বাঘকে খাঁচার মধ্যে বন্দি করে দেয় সেই রকমই আমরা জেনারেল লাইনে যাই কেন আমাদের একটু বেলা হয়ে গেছিল বলে এই দেখুন এটা হচ্ছে একটা খাঁচার মতন পিছন দিকে বন্ধ করে দেওয়া আছে সামনেও বন্ধ করে দেওয়া আছে এবার চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কোনো ফ্যান নেই কোনো কিছুর জলের বন্দোবস্ত নেই কোনো কিছু নেই দাঁড় করিয়ে রাখা হয়েছে দরদর করে ঘামছি আর এই যে আমার কর্তা এক নম্বরে দাঁড়িয়ে আছে সামনে এটা আমার ডালা নানা রকম ফুলের আয়োজন করেছিলাম মাকে দেবো বলে একশো আটটা মালা জবার মালা তারপর অপরাজিতার মালা পদ্মের মালা আমার পদ্মের মালা আমার হাজব্যান্ড নিয়ে দাঁড়িয়েছে এই যে পদ্মের মালা আর এই হচ্ছে পান্ডা যেটা আমার হেডিংয়ে আছে পান্ডাদের দৌরত্ব এত অসভ্য এরা যে দরজায় আটকে রেখে দিয়েছে জানি না আপনার আমার সঙ্গে একমত হবেন না হয়তো অনেকেই আমাকে পিছনে গালাগাল করবেন কিন্তু আমার যে অভিজ্ঞতা আছে সেটা আমি বলবই কারণ এত টেম্পারেচারের মধ্যে আমাদের এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট দাঁড় করে রেখেছিল আপনারা বল মানে এত টাইম মেনটেন কী করে আপনি বলতে পারছেন বলতে পারছি এই কারণে এই কারণে আমার শরীর খারাপ লাগছিল আমি এই গরমে এত ঘামছিলাম মনে হচ্ছিল যেন শরীরের সমস্ত রকম রক্ত জল বাইরে বেরিয়ে আসছে আর তারপর বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও পান্ডারা দরজা খুলছিল না ইচ্ছা করে যাতে এটা পাঁচশো টাকার লাইন ছিল যাতে লোকে অস্থির হয়ে বলে যে আমরা আরও পয়সা দিচ্ছি এই দেখুন বে লাইনে ঢুকছিল লোক আর এই হচ্ছে মেন তারাপীঠের যে মন্দিরটা সেটা এই হচ্ছে মা একটু ফোঁটা ভালো করে দর্শন করতে পারিনি জাস্ট ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ডের মধ্যে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে আর অসভ্য গালিগালাজ তুই তোকারি মানে মন্দিরের মধ্যে প্রায় মরতে মরতে আমি বেঁচেছি আমাকে পুরো ঠেসে দেওয়া হয়েছিল একটা লোহার রেলিংয়ের সঙ্গে আমার নরদকেও তাই করা হয়েছে এমন ধাক্কা মারাছে ওর সারা গায়ে কালশিটা পড়ে গেছে আর সেই অবস্থায় যা হোক কোনো রকমে যা নিয়ে গেছিলাম সেগুলো ছিঁড়ে টিড়ে গেছে পান্ডা ভেতরে গিয়ে যে ডাকে নেওয়া হয়েছিলো সে কোনো রকমে দিয়েছিল পুজো কিন্তু বাকি পান্ডাদের যে অসভ্যতা চরম লেবেলে আর আমার তারাপীঠে আমি আগেও দুবার গেছি এবার যে এত নোংরা অভিজ্ঞতা হলো আর হয়তো জীবনে কোনোদিন দিন যাওয়ার ইচ্ছা থাকলো না আর সবচেয়ে বড় কথা মরতে মরতে বাঁচলাম আর এবার বেরিয়ে এসছি আমার এতটাই মানে খারাপ লাগছিল যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মাকে দর্শন করতে পারলাম না এই জন্য আমি বাইরে বসে পড়েছিলাম ভারাক্রান্ত মনে বেরিয়ে চলেছি আপ আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করবেন